মিডিয়াতে ভাইরাল না হওয়া পর্যন্তই কাউকে গ্রেপ্তার করতে পারছে না, এটার পিছনে দুর্বলতাটা আসলে কি? অনুসন্ধান রিপোর্ট গুলা কি বন্ধ হয়ে গেল? গোয়েন্দা রিপোর্ট কি বন্ধ হয়ে গেল যে ফেসবুকে বারবার ভাইরাল করার পরে তাকে গ্রেপ্তার করতে হবে, তারপর সরকার জানতে পারে যে সে দুর্নীতি করেছে, সে অপরাধ করেছে? এটা আসলে ব্যর্থতাটা কোথায় সরকারের? চমৎকার, একই উত্তর। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, ও সরকার জবাবদিহিতার মধ্যে আনতে পারছে না, একটাই কারণ, যেটা হচ্ছে যদি সেই রাষ্ট্রযন্ত্রের যে প্রশাসনিক যে যন্ত্রকে ব্যবহার করে সরকার ক্ষমতা আসছে, তাহলে সেই যন্ত্রকে যদি অকার্যকর করে ফেলে বা যন্ত্রকে যদি তাদের ফেভারে না রাখে, তাহলে আগামী দিনে ক্ষমতা আসা তাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। তাহলে এটা উত্তরণ বের করতে হবে। চমৎকার কথা বলছেন, এটা উত্তরণ কি, আমাদের সমাধানের উপায় কি? সমাধানের উপায় হচ্ছে রাজনীতি হচ্ছে জনগণের জন্য। যতদিন পর্যন্ত সরকার উপলব্ধি না করবে এদেশের জনগণের জন্য আমি রাজনীতি করছি, জনগণের কাছে যাওয়ার জন্য যে সকল বিষয়গুলো, আজকে যারা পুলিশ প্রশাসন, যারা আর্মি বা যারা বর্ডার গার্ড, বিজিবি আছে বা যারা আছে আমাদের রাষ্ট্রে, তারা হচ্ছে আমাদের সেবা দেওয়ার জন্য রাষ্ট্রের জনগণের। তাহলে তাদের জনগণের কাছ যদি দরকার হয়, একটি সুষ্ঠু নির্বাচন যদি দিতে হয়, তাহলে জনগণের কাছে জনগণের ভোটে যদি আসতে হয়, তাহলে আমাদের দুইভাবে, একটা হচ্ছে জনগণের মাধ্যমে ক্ষমতা আসা, আর একটা হচ্ছে প্রশাসন যন্ত্রের মাধ্যমে। তাহলে সরকারকে আজকে সেটা আইডেন্টিফাই করতে হবে কিভাবে তাদের ক্ষমতা আসতে চায়। তারা স্বৈরাচারী মনোভাবে থাকবে, না জনগণের কাছে গিয়ে অন্তরে স্থায়ী নিয়ে জনগণের মাধ্যমে ক্ষমতায়ন আসবে? তাহলে এবার আসি আমরা সমাধানের উপায় কি। সমাধানের উপায় হচ্ছে রাজনীতি যদি জনগণের জন্য করেন, তাহলে জনগণের অন্তরে ঠাঁই করার জন্য জন কল্যাণমূলক কাজগুলো আপনাকে করতে হবে, জনগণের কাছে যেতে হবে। আর যদি আপনাদের রাজনীতি হয় ক্ষমতা কেন্দ্রিক, রাজনীতি হয় শুধু পকেট ভারী করার, রাজনীতি যদি হয় নেতাকর্মীদের সুযোগ দেওয়ার, তাহলে তো আর আমাদের বলার কিছুই নেই। সরকারের হয়তো বিগত কর্মকাণ্ড আমরা সেটাই দেখছি। আমার খুব অবাক লাগে আজকে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, আমার কাছে মনে হয় এদেশে আওয়ামী লীগ কেন, মানে যারা কট্টরপন্থী আওয়ামী লীগ, তারাও হয়তো বা এই স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেছে। স্বাস্থ্যমন্ত্রী সমালোচনা করেননি, একটি মানুষও হয়তো খুঁজে পাওয়া খুব কষ্টকর হবে। আজকে সেই স্বাস্থ্যমন্ত্রী যখন মিডিয়ার সামনে এসে বলে আমাদের সফলতা, আমাদের সফল উদ্যোগে আজকে আমরা সফল হতে যাচ্ছি করোনা, তখন মানে আমি আমার বেঁচে থাকার যে এই দৃশ্য দেখার যে কি কষ্টকর আমি বুঝাতে পারবো না, মানে আপনাকে বা দেশের জনগণকে, আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী সেই বক্তব্য আমরা দেখেছি। হয়তো সেদিন মানে এই বক্তব্য দেখার জন্য আল্লাহবিদ বাঁচিয়ে রেখেছিল, আমাদের দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য। তো যাই হোক, আজকে সেই স্বাস্থ্যমন্ত্রী তাদের সফলতার গল্প আমাদের কাছে বলছেন। আজকে দেখেন যে বিষয়টা আজকে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হাইকোর্টের, মহামান্য হাইকোর্ট আমাদের একটি রায় দিয়েছেন যে আমরা চোরকে চোর বলবো এবং দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলবো। অথচ আমাদের সে হাইকোর্টের রায়কে আজকে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরে অমর্যাদা করছেন। আজকে চোরকে চোর বললে, আজকে দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বললে, আজকে আমার আইসিটি মামলা, আমি অ্যারেস্ট হয়ে যাব। আজকে মামলা হচ্ছে, আজকে সত্য কথাটা বলার জায়গাটুকু নেই। তাহলে আমি কোন দিক যাব? আজকে কি আমি মিথ্যার আশ্রয় নিয়ে আমার পরকাল নষ্ট করব, নাকি আজকে সত্যের আশ্রয় নিয়ে আমি আজকে জেলে বসব? আজকে মানুষের ইমানকে বেঁচে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো আমি বলবো আজকে সবকিছুর মূলে আজকে এই রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদদের যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে জনসাধারণের, সাধারণ মানুষের মুক্তি আসবে না। সমাজে খারাপ লোকের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, ভালো লোকের নীরবতার কারণে হয়। এই স্বৈরাচারী মনোভাবের মধ্যে আজকে রাজনীতিবিদরা এগিয়ে আসতে হবে, একটি প্ল্যাটফর্ম তৈরি করে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে দাঁড়িয়ে এদেশের 18 কোটি জনগণকে মুক্তি দিতে হবে। আজকে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘটনা নিয়েই আজকে যে একটি রায়ও এসেছে আমরা দেখেছি। আজকে দুর্নীতিবাজদের, ও যে কথাটি আপনি বলেছেন যে সরকার আজকে যে বললেন যে বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে যে দুর্নীতির কাজগুলো করছে, আসলে না, সরকারের কোনো আন্তরিকতা নেই। একটি দুর্নীতির তদারকি সরকার উদ্ঘাটন করে নাই। এদেশের সম্মানিত যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, বিভিন্ন মিডিয়ার ব্যক্তিরা আজকে প্রত্যেকে সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতিগুলোকে যখন ধরিয়ে দিচ্ছেন, তখন সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে গিয়ে সেটা উদ্ঘাটন করছেন। তাহলে সরকারের আন্তরিকতা কোথায় আমরা এখানে দেখি? জি, আমি এই কথাটাই নুরুজ্জামান ভাই আমি আপনাকে বলছিলাম যে বাংলাদেশের যে বর্তমান যে দেশের যে পরিস্থিতি, মিডিয়া ভাইরাল না হওয়া পর্যন্ত
সরকার জানতেই পারে না যে ওই সেক্টরে দুর্নীতি হয়েছে। তো এইটা সরকারের নীরবতা নাকি সরকার ইচ্ছাকৃত ভাবে দুর্নীতি করার জন্য আগের থেকে সুযোগ করে দেয়? হ্যাঁ, আমরা আমরা স্পষ্টই আমরা বুঝতে পারি সরকার তার অধীনস্থ এবং তার নেতাকর্মীদের দুর্নীতি সুযোগ করে দেওয়ারই একটি অবৈধ পন্থা। দেখেন, আমি যেই জিনিসটাতে যাচ্ছিলাম, আজকে আমরা আমাদের মিডিয়ারা আজকে মিডিয়ার মাধ্যমে যতগুলো দুর্নীতি এসেছে, যতগুলো দুর্নীতির তথ্য এসেছে, সবগুলো দুর্নীতিবাজেরই সরকার পরবর্তীতে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গেল, প্রত্যেকের কিন্তু দুর্নীতি আমরা দেখতে পেয়েছি এবং মিডিয়ার মাধ্যমে। তাহলে আজকে সরকার কেন এই আইনটিকে ঘোষণা একটা রায় দিল যে দুর্নীতিবাজদের বা কোনো মন্ত্রণালয় যদি যেতে হয় আগে পারমিশন নিতে হবে? তার মানে চোরকে আমি ধরবো, বড় চোরের কাছে পারমিশন নিব। আচ্ছা, এদেশের জনগণ কি কিছুই বুঝে না? মানে কার জন্য রাজনীতি করে, কিসের রাজনীতি করে? আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাই যে সকল দেশে তারা ক্ষমতা হচ্ছে তাদের একটি দায়িত্ব, সেই দায়িত্ব যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারে ক্ষমতা থেকে সরে দাঁড়া, মানে অটোমেটিকলি, কারণ একটি দায়িত্ব দেওয়া হয়েছে আমি যখন সেই কাজটি পারবো না আমি সেখান থেকে সরে দাঁড়াবো। আর আমার দেশে সেখান থেকে হাজারো ব্যর্থতা নিয়ে সেটাকে আঁকড়ে ধরে রাখবে। আজকে স্বাস্থ্যমন্ত্রীর কথাই বলি, কোন ঐশ্বরিক শক্তির বলে এদেশের 18 কোটি জনগণের তার পদত্যাগ চেয়েছে, সে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, অথচ আমাদের মাননীয় সরকার প্রধান এই বিষয়ে একটি শব্দ করেন নাই। আমরা বুঝতে পেরেছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী এদেশের কোন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কৃত মন্ত্রী না হয়তো বা, আর যদি তাই হতো তাহলে প্রধানমন্ত্রী একটি উদ্যোগ নিশ্চয় অবশ্যই নিতে পারতেন এদেশের জনগণের দিকে তাকিয়ে। তো আজকে আমরা দুর্নীতিবাজকে দুর্নীতি বলতে পারবো না, চোরকে চোর বলতে পারবো না, এর চেয়ে কষ্টদায়ক আমার ভিতরে আর কিছু হতে পারে না। দেশের জনগণ তার সঠিক কথাটি বলতে পারছে না, তার আজকে ইমানের বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আমি যে কথাটি বললাম, আজকে সত্য কথা বললে বিপদ, মিথ্যা কথা বললে আমার পরকাল নষ্ট হচ্ছে, কোন দিক যাবে? আশা করছি এই রাজনীতিবিদদের সেই পরিত্রাণ, সমাধান এবং জাতির জন্য আজকে সহজ সরল যে সাধারণ মানুষগুলো রয়েছে তাদের জন্য কাজ করে, আজকে একটি সঠিক সময় এসেছে জাতির এই ক্রান্তিকালে। আজকে দেখেন, একদিকে বন্যা, একদিকে করোনা, আরেকদিকে আজকে যে ক্রান্তিকাল যাচ্ছে দুর্নীতি, সবকিছু মিলিয়ে জাতি আজ এক ক্রান্তিকালে আছে। আর এখান এখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় রাজনীতিবিদদের ঐক্য গঠন করে একত্রিত হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সামনে এগিয়ে যাওয়া। আজকে যারা সাধারণ মানুষ আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন, প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গা থেকে একই জিনিসগুলো বারবার বলছেন, আসেন আমরা একত্রিত একটি প্ল্যাটফর্ম তৈরি করে সবগুলো কথা আমরা এক জায়গা থেকে বলি। যদি সরকারের কর্ণপাত হয়, সরকারের কানে যায়, হয়তো একটি জায়গা তৈরি হতে পারে, তাহলে আমরা জনগণের মাঝে আসলে ঠাই করে নিতে পারবো, না হলে এদেশের জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। তাহলে আসুন একটি সত্যিকার মানবিক বাংলাদেশ যদি গড়তে চাই, মানবিক সমাজ গড়তে চাই, তাহলে মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি সঠিক রাজনীতি মানে জনগণের মাঝে গিয়ে আমরা একটি সঠিক বাংলাদেশ গড়তে পারবো, সেটাই আমরা প্রত্যাশা করি আজকে রাজনীতিবিদদের কাছ থেকে। আমরা ইরা ভাই, আমি আপনার কাছে একটি জিনিস বলি, সেটা হলো আপনি যে আহ্বান করছেন সেই আহ্বানটা অনেক গুরুত্বপূর্ণ বহন করে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে, কিন্তু কিন্তু আমরা নির্বাচন আসলেই দেখতে পারি কিছু স্বার্থলোভী মানুষগুলো নিজের দলের আদর্শকে বিসর্জন দিয়ে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের সাথে ক্ষমতার লোভে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করে বিভিন্ন রকম মানে নাটক আমরা দেখতে পারি। ঠিক আছে, আসলে এই কারণে হোকলাম দেশের জনগণ এই রাজনীতিবিদদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে, কারণ এখন দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা নাই, রাজনৈতিক দলের প্রধানরাও স্বৈরাচারীর ভূমিকা পালন করে নিজেদের দলের ভিতরেও। এই যে বিষয়টা যে যেদের যাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা নাই, রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র চর্চা নাই, তারা নির্বাচন আসলেই ক্ষমতার লোভে এমপি মন্ত্রী হবার লোভে বিভিন্ন বড় দুই দলের পিছনে মার্কার লেগে দৌড়াদৌড়ি করে, তাদের উপরে কেন দেশের জনগণ আস্থা রাখবে? আপনি কি আমাকে একটু বলতে পারেন? চমৎকার একটি বিষয় আপনি তুলে ধরেছেন, আমি আমি আপনাকে শ্রদ্ধার সহিত ধন্যবাদ জানাই চমৎকার বিষয়টি আসলে উঠিয়ে আনার জন্য। আমি একটু প্রথমে আসি পরিবারতান্ত্রিক রাজনীতি, তারপরে রাজনৈতিক চরিত্রের দিকে যাচ্ছি। সত্যিকার অর্থে আমাদের দেশে বিশেষ করে দুই দুই তিনটি দল যারা দেশের স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের শাসনভারের দায়িত্ব নিয়েছিলেন, শাসন আমাদেরকে শোষণ করেছিলেন, প্রত্যেকটি দলে আমরা আসলে সঠিক গণতন্ত্র দেখতে পাই না।
আজকে যদি তার দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, জাতিকে আর কি গণতন্ত্র দিবে, জনগণের কি গণতন্ত্র আর কায়েম করবে? সেটা হচ্ছে আপনি দেখেন আমরা পরিবারতন্ত্রের একটি একটি আধুনিক রূপ দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের থেকে শুরু করে আজকে যারা বিএনপি বা যারা জাতীয় পার্টি এসেছিল, আজকে দেখেন পরিবারতন্ত্রের মাধ্যমেই আজ পর্যন্ত এখানে এসেছেন। দলের মধ্যে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, অনেক ব্যক্তিত্ব ছিল, বাট সেখানে যায়নি। তার পরিবারতান্ত্রিক ভাবে আমাদের উপমহাদেশের রাজনীতিটা বিশেষ করে এইরকমই হয়ে আসছে, আমরা তার বাহিরে নয়। আজকে দেখেন আমরা জননেতা ববি হাজ্জাজ একটি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক নিবন্ধিত দল রয়েছে, তার মধ্যে এই দুঃসময়ে জননেতা ববি হাজ্জাজ আবার একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম কেন তৈরি করার উদ্যোগ নিলেন সেখান থেকে চলে আসে আমরা আপনাদের আপনার কোশ্চেনে। আজকে যে দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই, আজকে পরিবারতন্ত্রের মধ্যে পরিবারতন্ত্রে আবদ্ধ দলগুলো এবং সত্যিকার অর্থে জনগণের জন্য রাজনীতি করছে না, ওই যে বললাম জবাবদিহিতার অভাব রয়েছে, সবকিছু মিলে আমাদের জননেতা ববি হাজ্জাজ একটি সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, একটি জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত রাজনৈতিক দলটি উনি প্রতিষ্ঠা করেন। ইনশাল্লাহ 2017 সালে 24 এপ্রিল আমরা আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে 29শে ডিসেম্বর 30শে জানুয়ারি আমরা নিবন্ধিত হই। ইনশাল্লাহ আমাদের আগামী দিনে এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমরা একটি চমৎকার, একটি সুখী, সমৃদ্ধ, একটি মানবিক বাংলাদেশ, একটি জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। মূলত আপনি জানেন যে কথাটি আপনি বললেন, নির্বাচন আসার আসলে যখন ওই যে রাজনৈতিক চরিত্র হরণ হচ্ছে, আমি আমি ধিক্কার জানাই আমার দলের পক্ষ থেকে। বিশেষ করে আজকে দেখেন বড় বড় দলে ছিলেন অনেক বাগাবাগানেতা, এই দেশের রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে পর্যন্ত ছিলেন, গত নির্বাচনে আমরা তাদের চরিত্র হরণ দেখেছি। সামান্য একটি আসনের জন্য, সামান্য কিছু টাকার জন্য তাদের চরিত্র পর্যন্ত বিক্রি করে দিয়েছে এদেশের এই রাজনীতিবিদদের, সেই চরিত্র আমরা দেখেছি। আমার নেতা জননেতা ববি হাজ্জাজ ইচ্ছে করলে, অনেকেই জানেন আমরা নিবন্ধন পাইনি নির্বাচনের আগে, আমরা নির্বাচন করার স্বার্থে কোন একটি দলের সাথে আমরা একটি ঐক্য করে আমরা 58 জন ক্যান্ডিডেট সারা বাংলাদেশে আমরা দিয়েছিলাম, অথচ আওয়ামী লীগের বিএনপির অনেক অফার ছিল, আমরা যাইনি, গা ভাসিয়ে দেইনি। আমরা একটি আসনের জন্য নির্বাচন করতে আসিনি, একটি মন্ত্রিত্বের জন্য নির্বাচন করতে আসিনি। আমাদের দল এনডিএম এসেছে এদেশের গণমানুষের মুক্তির জন্য, এদেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাহলে দুই দলের সাথে যদি আমরা গা ভাসিয়ে যাই, তাহলে হয়তো আমরা জনগণের জন্য কাজ করতে পারবো না সেই নির্বাচনে। হয়তো এই জন্য আমার জনতা জননেতা ববি হাজ্জাজ আমরা দুটি দলের জোটের কোনো জোটই আমরা যাইনি, এককভাবে নির্বাচন করেছি। তারপরে যে কথাটি বললেন, আমরা আমাদের চরিত্রকে বিকৃত করিনি, চরিত্র হরণ করিনি। জানি না আগামী দিনে জাতির হয়তো বৃহত্তম স্বার্থে রাজনীতিতে অনেক ধরনের আমাদের প্রস্তুতি থাকতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, সেটা হয়তো সামনের ভবিষ্যৎ বা প্রস্তুতি বলে দিবে, কিন্তু গতবার আমরা এই কাজটি করিনি। তো এই জন্য জাতির রাজনীতিবিদদের যদি চরিত্র না থাকে, তাহলে আমরা ওই যে মানবিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা রাজনীতিবিদদের কাছ থেকে পাবো না, জাতীয় সেটা কখনো পাবে না। তো এই জন্যই আমি বলছি, আজকে যারা এই বলয়ের বাহিরে আছে, অনেক ভালো মানুষ আছে। আপনি মনে করেন যে অতিরিক্ত সচিব একটি ভালো মানুষ, এইরকম আরো অনেক সচিব আছে, আবার অনেক খারাপ সচিবও রয়েছে যাদের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে এ ধরনের ভালো মানুষ নিঃসন্দেহে আছে, এবং রাজনীতিতেও কিছু ভালো মানুষ আছে। আমি তাদেরকে আহ্বান করছি, যারা একটি সুন্দর পরিচ্ছন্ন আগামীর বাংলাদেশ চান, আপনার সন্তানের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ চান, সে সকল মানুষগুলোকে একসাথে কাজ করে একই প্ল্যাটফর্মে কাজ করার একটা সুযোগ এসেছে। নিজের স্বার্থকে বড় করে নয়, জাতির স্বার্থকে বড় করে দেখার যদি মন মানসিকতা থাকে, তাহলে আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হয়তো আগামী দিনে একটি চমৎকার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জনগণের অন্তরে যাওয়ার মাধ্যমে জনটি গণবিপ্লব হতেই পারে। 1971 সালে দেখেছেন নিরস্ত্র বাঙালি, নিরস্ত্র মানুষগুলো সুসজ্জিত, অস্ত্র সজ্জ সজ্জিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা ছিনিয়ে নিয়েছি স্বাধীনতা। 1952 সালে দেশের গর্জন দেখেছেন আপনারা, হয়তো সেদিন সৌভাগ্য হয়নি, সঠিক নেতৃত্ব ছিল, বঙ্গবন্ধুর মতো নেতা হয়তো আমরা সেই সময় ছিল বলে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে তার মতো নেতৃত্ব নেই, তার জন্য আমরা আজকে বাংলাদেশ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী দিনে কিছু রাজনীতিতে ভালো মানুষ আছে, সঠিক নেতৃত্ব আছে, সেই মানুষগুলোকে আজকে সচেতন যুব সমাজ, তরুণ প্রজন্ম, শিক্ষিত মানুষগুলোকে আমি অনুরোধ করছি, আসুন রাজনীতিতে আসুন। শিক্ষিত মানুষগুলো যদি রাজনীতিতে না আসেন, অশিক্ষিতরা সেই পদগুলো দখল করে একটি মানবিক রাজনীতি আমরা তৈরি করতে পারবো না। শিক্ষিত এবং সচেতন মানুষগুলো, শিক্ষিত বলতে শুধু সার্টিফিকেটে শিক্ষিতধারী বলছি না, আজকে যারা দুর্নীতিতে বেশি দুর্নীতি করছে তারাই শিক্ষিত, সেই শিক্ষিত বলছি না, আজকে মানবিক শিক্ষায় শিক্ষিত, মানবিক গুণাবলীতে সমৃদ্ধ,
এবং সচেতন মানুষগুলো যদি একত্রিত হই, তাহলে আজকে অশিক্ষিত এই কুলঙ্গার মানুষগুলো রাজনীতির মাঠ দখল করতে পারবে না, অটোমেটিকলি তারা পিছিয়ে যাবে। তাই আমি আরেকটি আজকের এই টকশোর মাধ্যমে একটি ছোট্ট প্রস্তাব রাখছি। আমি অনেকবার বিভিন্ন জায়গায় এই বিষয়টি বলেছি, আজকে আমাদের যারা সমৃদ্ধ, যারা উচ্চ শিক্ষিত ছাত্র মানুষ আছে, তারা তারা রাজনীতিতে আসছে না, তাদের উদ্দেশ্যে বলছি। আজকে দেখেন, আজকে ক্লাসের যে খারাপ ছাত্রটি আছে, সে কোনো কারণে এসএসসি পাস করে না, না করার পরে আমাদের দেশে সাধারণত কালচার হচ্ছে বাবার সাথে তাকে চাকরিতে ঢুকিয়ে দেয় বা কোনো কর্মে ঢুকিয়ে দেয়, বা যদি তার সামর্থ্য থাকে তাকে বাহিরে পাঠিয়ে দেয়। সেই ছেলেটি বাইরে গিয়ে টাকা ইনকাম করে অথবা দেশের সাথে বিলিস পলিটিক্সে জড়িয়ে সে রাজনীতিতে জড়িয়ে যায়। এক সময় সেই ছেলেটি কোনো কারণে সে সংসদে চলে আসে। আর যেই ছেলেটি ক্লাসের ফার্স্ট বয়, মেধাবী ছাত্র, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে হয়তো কোনো চাকরি করে বা কোনো ব্যবসায় জড়িয়ে যায়। আজকে দেখেন, যে ছেলেটি রাজনীতিতে পড়াশোনা করার কারণে, খারাপ করার কারণে সে তার পড়াশোনায় বন্ধ হয়ে যায়, আর রাজনীতিতে জড়িয়ে গেছে, সে সংসদে চলে আসে, আজকে সে আইন করছে শিক্ষিত ছেলের জন্য। তাহলে জাতি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারে না। তাই যারা সচেতন শিক্ষিত মানুষগুলো আছেন, রাজনীতিতে আসেন, কারণ রাজনীতি দ্বারাই সকল কিছুর পরিবর্তন করা যায়, অন্য কোনো পেশার মাধ্যমে সেটা পরিবর্তন করা যায় না। এজন্য আমরা যত সচেতন মানুষগুলো রাজনীতিতে সমৃদ্ধ হব, রাজনীতিতে আসব, তখন অটোমেটিকলি অশিক্ষিত কুলাঙ্গার রাজনীতিবিদরা রাজনীতি মাঠ ছেড়ে পালাতে বাধ্য হবে। ইনশাল্লাহ, আজকে তরুণ প্রজন্মের একজন কর্মী হিসেবে আজকে তরুণ প্রজন্মের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আসুন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, আপনার আমার সন্তানের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য আমরা এখনই ঐক্যবদ্ধ হই, রাজনীতিতে সমৃদ্ধ হই, সচেতন রাজনীতিবিদদের সাথে সম্পৃক্ত হয়ে একটি সুস্থ ধারার রাজনীতি আমরা ফিরে আসি, সেই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ। আমি একটু লায়ন আব্দুল কাদের জিলানী ভাইয়ের কাছে যেতে চাচ্ছি।